নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু তো তোকে এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে তো কলকাতা নাইট রাইডার্সের এবারের আইপিএলের শুরুটা বেশ ভালো হয়েছে প্রথম তিনটে ম্যাচের মধ্যে দুখানা ডমিনেটিং জয় তো খুব ভালো শুরু করেছে কলকাতার নাইট রাইডার্স বাট যেটা আরও ভালো খবর সেটা হচ্ছে পরের ম্যাচ থেকে কিন্তু প্যাট কামিন্স অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে প্যাট কামিন্স চলে এসেছে এবং প্যাট কামিন্স কিন্তু অলমোস্ট তার কোয়ারেন্টিনও কমপ্লিট করতে চলেছে এবং ছয়ই এপ্রিল যে ম্যাচটা হতে চলেছে সেই ম্যাচ থেকে কিন্তু প্যাট কামিন্সে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে কিন্তু সব থেকে বড়ো প্রশ্নটা হচ্ছে প্যাট কামিন্স খেলবেন কার জায়গায় তো সেটা নিয়ে আমরা এই ভিডিওতে মেনলি কথাবার্তা বলবো বাট ভিডিওটা শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাল কালারের সাবস্ক্রাইব বটন দেখতে পাচ্ছ তো সেটাতে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অন করে দাও কারণ তাহলেই কিন্তু আমি যখনই কোনো ভিডিও দেবো তোমরা কিন্তু সেই ভিডিওটা সবার আগে দেখতে পাবে আর এই ভিডিওটাকেও অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে আর তোমরা অনেকেই জিজ্ঞেস করো আমি ফ্যান্টাসি কোথায় খেলি তো এবারে আমি খেলছি উইনজোতে তো কালকের ম্যাচ থেকে আমি অনেক এক্সাইটিং রিওয়ার্ড জিতেছি তোমরাও জিততে পারো আজকের পাঞ্জাব বনাম চেন্নাই ম্যাচের টিম কিন্তু তোমরা উইন্সো অ্যাপে বানাও নিজেদের ক্রিকেট নলেজকে কাজে লাগিয়ে এবং সেখান থেকে কিন্তু অনেক এক্সাইটিং রিওয়ার্ড তোমরা জিতে যেতে পারো উইনজো অ্যাপের লিঙ্ক কিন্তু নিজের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং এখনই লিঙ্ক থেকে ডাউনলোড করলে তোমরা পঞ্চাশ টাকার ক্যাশ বোনাস তো পেয়েও যাবে তার সঙ্গে পাবে অনেক এক্সট্রা সুবিধা যেমন তোমরা যদি ঠিকঠাক ফ্যান্টাসি টিম না বানাতে পারো বা কোন প্লেয়ার খেলবে কারা খেলবে না গ্রাউন্ডের কী কন্ডিশন এইসব না জানো তাহলে বিন্দাস তোমরা একজন এক্সপার্টের টিম চুজ করতে পারো তাকে সাপোর্ট করতে পারো এবং তারপর বিন্দাস খেলা দেখতে পারো এবং তোমাদের এক্সপার্টের টিম যদি জিতে যায় তাহলে কিন্তু তোমরাও জিতে যাবে সাথে ফিফটি পার্সেন্ট এক্সট্রা পাবে তো উইনজোর লিঙ্ক ডিসক্রিপশানে আছে তো এবার আসা যাক মেন টপিকে তো প্যাট কামিন্স তিনি কিন্তু নেক্সট ম্যাচ থেকে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছেন বাট প্যাট কামিন্স যদি দলে আসে তাহলে বাদ যাবে কে একটা টিম তো মাত্র চারজন বিদেশি প্লেয়ারকে নিজেদের স্টার্টিং ইলেভেনে রাখতে পারে তো সেখানে কলকাতার যে চারজন বিদেশি প্লেয়ার বা ফরেন প্লেয়ার খেলছে তারা কিন্তু প্রত্যেকেই লাস্ট ম্যাচে আর কি কন্ট্রিবিউট করেছে ভালো খেলছে তো সেখানে বাদ কাকে দেওয়া হবে এবার সুনীল নারায়ণ আর আন্দ্রা আসেল এই দুজনকে তো বাদ দেবার কোনো প্রশ্নই ওঠে না কারণ এই দুজনই গেম চেঞ্জার সুনীল নারায়ণ প্রত্যেক ম্যাচে দুর্দান্ত বোলিং করছেন ব্যাট হাতে তিনি ম্যাচ জিতিয়ে দিতে পারেন তার সঙ্গে আন্দ্রা আসেল লাস্ট ম্যাচটা জিতিয়েছে আন্দ্রা আসেল অফ ফর্মে থাকলেও তাকে কে কে আর খেলায় তো এই দুজনকে তো বাদ দেবার কোনো প্রশ্ন ওঠে না তো পড়ে থাকছে দুখানা অপশান একটা হচ্ছে টিম সাউদি এবং আরেকটা হচ্ছে স্যাম বিলিংস এবার টিম সাউদির যদি পারফরম্যান্স দেখো দুটো ম্যাচে পাঁচটা উইকেট নিয়েছেন দারুণ বোলিং করছেন আগের দিন তো কয়েকটা দারুণ ক্যাচ নিয়েছেন তো টিম সাউদি কিন্তু দুটো ম্যাচেই কে আর দূরান্ত কন্ট্রিবিউট করেছেন এবং ভালো বোলিং করছেন পার্সেল ক্যাবেল লিস্টে আছেন দেন আরেকজন হচ্ছেন স্যাম বিলিংস যিনি কিন্তু কে কে আর এন্ড মিডল অর্ডারটাকে সামলেছেন আগের ম্যাচে তো আগের ম্যাচে যখন কে কে আরের চারটে উইকেট তাড়াতাড়ি পড়ে গিয়েছিল সেখানে রাসেল এসে ম্যাচ জিতিয়েছিল আমরা রাসেলের অনেক প্রশংসা করেছি বাট স্যাম বিলিংস যে অ্যাঙ্কার ইনিংসটা খেলেছিল তো সেটার কিন্তু সব থেকে বেশি দরকার ছিল যেখানে কে কে আরের সব ব্যাটসম্যানরাই বড় বড় শট মারতে গিয়ে আউট হয়ে যাচ্ছিল সেখানে কিন্তু বিলিংস খুব বুদ্ধি দিয়ে আগের দিন খেলেছেন তিনি জানেন যে আন্ধ্রা রাসেল ম্যাচ জিতিয়ে দিতে পারেন তো সেখানে কিন্তু বিলিংস জাস্ট হাইক রোটেট করে যাচ্ছিলো মিডিলে তিনি দাঁড়িয়েছিলেন তো তিনি জানতেন যে যদি রাসেল কোনোভাবে আউট হয়ে যায় তিনি ম্যাচ জেতাবেন তো একটা খুব ভালো ইন্টেন্ট নিয়ে আগের দিন আর কি বিলিংস খেলেছেন এবং রাসেল মার্চে দেখেও তিনি কিন্তু আর কি উত্তেজিত হয়ে যাননি তিনি কিন্তু জাস্ট স্ট্রাইক রোটেট করি আর কি নিজের কাজটা করে যাচ্ছিলেন তো বিলিংস যেটা খেলেছে সেটা কিন্তু খুবই একটা ম্যাচিওর নক ছিল এবং কে কে আর মিডিল অর্ডারে কিন্তু এরকম একটা প্লেয়ারের দরকার তো প্যাট কামিন্স এলে কার জায়গায় আসবে এবার একটা অপশন হতে পারে প্যাট কামিন্সকে না খেলিয়ে যে চারজন বিদেশি প্লেয়ার খেলছে তাদেরকেই খেলিয়ে যাওয়া বাট প্যাট কামিন্স কিন্তু একটা এক্স ফ্যাক্টার রাসেল নারায়ণের মতো তিনিও কিন্তু গেম চেঞ্জার বল হাতে তো তিনি একটা আর কি আলাদা জিনিস নিয়ে আসবেনই তার সঙ্গে আট নম্বর জায়গাটায় ব্যাট করার জন্য কিন্তু প্যাট কামিংস আইডিয়াল অপশান মানে ব্যাটিং বোলিং দু জায়গাতেই কিন্তু একটা আর কি ভারসাম্য নিয়ে আসবেন একটা স্টেবিলিটি নিয়ে আসার ক্ষমতা রাখেন প্যাট কামিন্স তো সেখানে কামিন্সের মতো এক্স ফ্যাক্টারকে তো আর বেশি দিন বসিয়ে রাখা যায় না তো সেখানে কামিন্সকে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেলেই হয়তো কে কেকেয়ার ম্যানেজমেন্ট দলে নিয়ে আসবেন তো কামিন্স এলে কার জায়গায় আসবেন তো দেখো এখানে কিন্তু দুটো অপশান আছে একটা হচ্ছে টিম সাউদিকে বসিয়ে দিয়ে তার জায়গায় প্যাট কামিন্সকে নিয়ে আসা তো এটা একটু টিম সাউদির উপর কিন্তু আনফেয়ার হবে টিম সাউদি যেরকম বোলিং করেছেন তারপর এবং আরেকটা জিনিস হতে পারে যেটা করলে কিন্তু কে কারের বোলিংটা ভীষণই শক্তিশালী হয়ে যাবে সেটা হচ্ছে স্যাম বিলিংসকে বসিয়ে তার জায়গায় প্যাট কামিন্সকে নিয়ে আসা এবং শিভম মাভিকে বসিয়ে তার জায়গায় সেলডন জ্যাকসনকে নিয়ে আসা এবার শিভম মাভি কিন্তু খুব একটা ভালো বোলিং করেননি তো সেখানে তার জায়গায় সেলটন জ্যাকসন এলে তিনি কিন্তু উইকেট কিপিংটা করবেন এবং তার সঙ্গে নিজেকে প্রমাণ করার আরেকটা সুযোগ কিন্তু সেলটন জ্যাকসন পাবে আর উল্টো দিকে কিন্তু স্যাম বিলিংসের জায়গায় প্যাট কামিন্স এলে সেখানে কিন্তু প্যাট কামিন্স টিম সাউদি উমেশ যাদব সঙ্গে ভরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ তো পাঁচটা কিন্তু কোয়ালিটি বোলার হয়ে যাবে এবং সিক্স বোলিং অপশান হিসেবে রাসেল থাকবে তো কেকোরের বোলিংটা কিন্তু ডেঞ্জারাস দেখাবে সেক্ষেত্রে ক্ষেত্রে এবং প্রথম তিনটে ম্যাচে কিন্তু কে এর বোলারটাই আর কি বলতে গেলে কেকেআরকে ম্যাচ জিতিয়েছে তো সেখানে কিন্তু বোলিংটা আরও স্ট্রং করার দিকে কে কেকেআর দেখতে পারে তো সেক্ষেত্রে কিন্তু এই একটা অপশান হতে পারে বিলিংসকে বসিয়ে তার জায়গায় কামিন্সকে নিয়ে আসা আর মাভিকে বসিয়ে তার জায়গায় সেলডন জ্যাকসনকে নিয়ে আসা তো এটাই আপাতত বেস্ট অপশান মনে হচ্ছে আদারওয়াইজ টিম সাউদিকে বসিয়ে তার জায়গায় প্যাট কামিনসকে নিয়ে এসে শিবম মাভিকে আর একটা সুযোগ দিতে পারে আদারওয়াইজ রাসিক সালামের মতো প্লেয়ারদেরও চান্স দিতে পারে তো দেখা যাক কে কেকেয়ার ম্যানেজমেন্ট কী করে তো যদি কামিনস আসে সেক্ষেত্রে কিন্তু সাউদি অথবা বিলিংসের মধ্যে কেউ বাইরে যাবে আর যেই বাইরে যাক না কেন ব্যাপারটা তার জন্য একটু আনফেয়ার তো হবেই কারণ লাস্ট ম্যাচে কিন্তু বিলিংস ভালো খেলেছে যথেষ্ট একটা কোয়ালিটি নক ছিল এবং তার সঙ্গে কিন্তু আর কি টিম সাউথেও যথেষ্ট ভালো বোলিং করছে তো তোমাদের কী মনে হয় কলকাতা নাইট রাইডার্সের কাকে খেলানো উচিত কাকে বাদ দেওয়া উচিত বা কামিন্সকে কি নিয়ে আসা উচিত না যে চারজন খেলছে তাদেরকে দিয়েই খেলিয়ে যাওয়া উচিত তো তোমরা তোমাদের যা মনে হয় মতামত কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কমেন্ট সেকশনটা তোমাদের জায়গা আর তার সঙ্গে ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো যো এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নিচের লাল কালারের সাবস্ক্রাইব বটনটা ক্লিক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও আর তার সঙ্গে সঙ্গে তোমরা উইনজো ডাউনলোড করে নিতে পারো উইন্জো লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই